অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 24 জুন একটি আধ্যাত্মিক পাঠশালা। আমরা কেবলমাত্র একটা আধ্যাত্মিক পাঠশালা বলেছি, যার সাহায্যে লোকেরা তাদের মদ্যপানের অভ্যেস থেকে দূরে থেকে ঐশ্বরিক কৃপার দ্বারা সুন্দরতর জীবনযাপন করতে পারে। অ্যাজ উইল সিজ ইট, পৃষ্ঠা নাম্বার 95। যখন আমি প্রথম এতে আসি, তখন আমি মদের বোতলের তলায় চাপা পড়া অবস্থায় ছিলাম এবং এই মদ্যপানের ঝোঁক থেকে মুক্তি চাইছিলাম। কি করে তা করতে হবে তা আমার জানা ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেই পথ খুঁজে পাওয়ার জন্য এতে আমার আগে যারা এসেছেন তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে লেগে থাকব। হঠাৎ করে আমার মনে ঈশ্বরের চিন্তা এসেছিল। আমাকে বলা হয়েছিল একটি উচ্চতর শক্তির সাহায্য নিতে এবং সে ব্যাপারটা কীরকম সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আমি অনেকগুলি উচ্চতর শক্তির কথা ভাবছিলাম। আমাকে বলা হয়েছিল আমি যেভাবে ঈশ্বরকে বুঝি সেভাবে আমার ঈশ্বরকে খুঁজে নিতে, এবং এতে নির্দিষ্ট কোনো ঈশ্বর নেই। আমার ক্ষেত্রে কাজ করে এমন ঈশ্বরকে আমি খুঁজে নিয়েছিলাম এবং সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমাকে মানসিক সুস্থিরতা ফিরিয়ে দেন। আমাদের মদ্যপানের ঝোঁক দূর হয়ে গিয়েছিল এবং এক এক দিন করে আমি জীবনের পথে অগ্রসর হয়েছিলাম এবং নেশামুক্ত থেকে সুস্থ হয়ে বাঁচতে শিখেছিলাম। পৃষ্ঠা নাম্বার 184।